সকালে জলসা, সকালে জলসা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আরো একবার ফিরে এলাম চ্যানেল ভিশনের পর্দায় সকালে জলসা অনুষ্ঠানে। আর একটা পুজো পুজো উৎসব মরশুম সবটাই চলছে, চারিদিকে একটা হৈ হৈ রৈ রৈ ব্যাপার, একটা আনন্দ, একটা উৎসব উৎসব গন্ধ। তো সেই সময় আমরা যখন সকালের জলসা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি শামসের মল্লিকের পরিচালনায়, আর আজকে আছি সঞ্চালনায় বাপ্পা, আর আজকে আমাদের স্টুডিওতে এই এমন একটা সুন্দর দিনে, এমন সুন্দর সকালে উপস্থিত হয়েছে একজন নৃত্যশিল্পী অন্বেষা ভৌমিক। তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। বেশ একটা পুজো পুজো গন্ধ, তার মধ্যে তুমি আমাদের স্টুডিওতে হাজির হয়েছ। তো তুমি পুজোর কি নাচ করে দেখাচ্ছ আজ? প্রথম কোন গানের নাচ থাকছে? প্রথম আমি জাগো তুমি জাগো। বাহ, একটা মাতৃ আরাধনা, একটা দেবী দুর্গার গানে নৃত্য করে দেখাচ্ছে আমাদের অন্বেষা। তো শুরু করা যাক। শিশিরে শিশিরে শরদ আকাশে ভরি জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো আমরা নাচের পর ফিরে এলাম তোমার কাছে। অসাধারণ একটা নৃত্য পরিবেশন আমরা দেখলাম, মন ছুঁয়ে গেল। তো তুমি কতদিন এই নাচের সাথে আছো, কত বছর থেকে তুমি নাচছো? আমার বয়স যখন 3.5 বছর, আমি তখন থেকে নাচের সাথে, মানে অনেকটা ছোট তখন তুমি। এখন তুমি কোন ক্লাসে পড়ো? এখন আমি ক্লাস 10 পড়ি। এখন তুমি ক্লাস 10 পড়ো। তো 3.5 বছর বয়স থেকে আজ ক্লাস 10, মানে বেশ কয়েকটা বছর নাচের সাথে যুক্ত আছে এবং নাচ করে যাচ্ছেন। মানে প্রতিদিনই কি তুমি নাচের চর্চা করো? প্রত্যেকটা দিন? তো দিনের কোন সময়টা বেছে নাও? দিনে ওই সকালে আর সন্ধ্যাবেলা। মানে পড়াশোনার একটা চাপ থাকে, তো সেখান থেকেও তুমি নাচের সময়টা খুঁজে নিয়ে নাচকে ভালোবেসে নাচের চর্চাটাও করতে থাকো। তো বর্তমানে তোমার কোন টিচারের কাছে নাচ শিখছো? বর্তমানে আমি মাম্পি ভট্টাচার্য ম্যামের কাছে নাচছি। বাহ, তো প্রথম নাচের গুরু কে ছিল তোমার? আমার একদম প্রথম, মানে যার কাছে আমার নাচের হাতে ঘুরি, তার নাম হচ্ছে টলি ভৌমিক ম্যাম। আর তোমার বাড়ির লোকজন তোমায় কতটা অনুপ্রেরণা বা সাপোর্ট করে? বাড়ির লোকজন প্রচুর প্রচুর অনুপ্রেরণা। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, আমি এবং ঠাকুমা। বাহ,
একটা ছোট্ট পরিবার, এবং সেই পরিবারে ওকে সবাই, বাড়ির সবাই প্রত্যেকেই ওকে নাচের জন্য অনুপ্রেরণা যোগায়। এবং নাচ কি করে আরো বেশি ভালো হবে, কি করে আরো বেশি সংখ্যক গানের নাচ ও করতে পারবে, এবং নাচকে ঘিরে ওর যে ভবিষ্যৎ পরিকল্পনা তার দিকে পৌঁছে দেওয়ার জন্য বাড়ির লোকের ভূমিকা সত্যি অনেকটা, তাই তো? তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি থাকছে নাচকে ঘিরে? নাচকে ঘিরে বড় হয়ে ডান্সার হবো। বাহ, একটা সুন্দর স্বপ্ন ওর চোখে ভাসছে, যে স্বপ্নটা আগামী দিনে নিশ্চয়ই বাস্তবে রূপ পাবে এবং অনেক বড় নৃত্য শিল্পী তুমি হয়ে উঠবে। যদিও এখনো তুমি খুব সুন্দর সুন্দর নাচ করে দেখাচ্ছ বা দেখাবে আমাদের, তো পরবর্তী কোন গানের নাচ তুমি করে দেখাচ্ছ? পরবর্তী আমি বাজলো তোমার আলোর বেণু গানে নাচ। বাহ, খুব জনপ্রিয় একটা গান, মানে যে গান শুনলে একটা মহালয়, একটা পুজো পুজো গন্ধ আমরা যেন গানের মধ্যে থেকে পেয়ে যাই। তাহলে শুরু করা যাক সে গানের নাচ।
বাহ, আবারও একটা অসাধারণ পরিবেশনা দেখলাম, চমৎকার বললেও কম বলা হবে। আমি জানতে চাইবো যে পুজোর সময়টা তো তুমি নিশ্চয়ই ঠাকুর দেখতে যাও, তো ঠাকুর দেখতে কোন কোন দিন বেরো, মানে পুজোর 4-5টা দিন প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন। বাবা মার সাথে? বন্ধুদের সাথে? না বন্ধুদের সাথে বেরোয় না, অনেকটা ছোট তো এখন, বন্ধুদের সাথে বেরোবার মতো ওর বয়সটা হয়নি, কারণ ক্লাস 10-এ পড়ে এখন। বাড়ির যারা বড়রা বা অভিভাবক তাদের সাথেই ও পুজোতে আনন্দ করতে বেরোয়, এবং পুজোর মাঝেই তুমি নিশ্চয়ই স্টেজ অনুষ্ঠানও করো, তো সেখানকার অনুষ্ঠানের ভালো লাগা যদি একটু বলো। তুমি তো এবছরও করেছো স্টেজ অনুষ্ঠান। হ্যাঁ এবছরও করেছি। কেমন লাগে সবাই যখন একদম নিত্য নতুন সাজিয়ে প্রতিমা দর্শন করছে, প্যান্ডেল হপিং করছে, তুমি সেই মুহূর্তে মঞ্চ থেকে দর্শক বন্ধুদের নাচ উপহার দিচ্ছ এবং মানুষের মন জয় করছো, এটা কেমন, মানে তোমার কাছে কেমন লাগে? আমার কাছে তো অনেক বড় পাওয়া বলতে পারি, খুব খুব ভালো লাগে, মজা করি, আনন্দ হয়। বাহ, তোমার কাছে আরো কথা শুনবো, আরো নাচ দেখবো, কিন্তু তারও আগে সময় হয়েছে বিজ্ঞাপন বিরতি। বন্ধুরা কেউ কোথাও যাবেন না, আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠান শামসের মল্লিকের পরিচালনায়। আমরা ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর আবারও এই অনুষ্ঠানে। সকালে জলসা, সকালে জলসা, বধু কোন আলো লাগলো চোখে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজি হতে শত বর্ষ পরে কি তুমি পড়িছো বসে আমার কবিতাখানি, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বেড়ের দোয়ারে ভাষাবে দোহারে বাঁধন খুলে দাও। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সময়, আমার মনের মানুষেরই সময়, মনের মানুষদের রাখছি গো। নন্দিনীর রান্নাঘরে আসছি আমরা দুজন, তাড়াতাড়ি আসুন, এখানে এসে এত ভালো লাগবে সেটা আসার পর খবর হয়ে থাকবে, তাড়াতাড়ি আসুন। চ্যানেল ভিশন বিকেল 5টায় প্রতি শনিবার মজার মজার নতুন নতুন রান্না নিয়ে আপনারা আসুন, খুব মজা হবে, আনন্দ হবে। খেপা আমরা তো আসছি। নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল 5টায় চ্যানেল ভিশনে। আমি শ্রী ভজ হরি মান্না। নমস্কার, আমি আবিষ সেনগুপ্ত। আমি শ্রী সেনগুপ্ত। আর আপনারা দেখছেন নন্দিনীর রান্নাঘর। নন্দিনী রান্নাঘর মানেই অনেক রকমের খাওয়া আর অনেক রকমের মজা। একদম, আর নন্দিনী রান্নাঘরে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে, দেরি না করে চটপট ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে, চলে আসুন আমাদের স্টুডিওতে এবং সুন্দর সুন্দর রান্না আমাদের সাথে শেয়ার করুন। চোখ রাখতে ভুলবেন না চ্যানেল ভিশনে ঠিক বিকেল 5টায় প্রতি শনিবার বানেশ্বর প্রেজেন্টস নন্দিনীর রান্নাঘর। আমরা আসছি, আপনারা আসুন। নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল 5টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আমি পৌলমী চ্যাটার্জি, আমি থাকছি নন্দিনীর রান্নাঘরে চ্যানেল ভিশনে। আপনারাও যদি চান আপনাদের রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসুন চ্যানেল ভিশনে নন্দিনীর রান্নাঘরে, আর সময়টা কিন্তু মনে রাখবেন প্রতি শনিবার ঠিক বিকেল 5টায়। নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল 5টায় চ্যানেল ভিশনে। নন্দিনীর রান্নাঘর হরেক রকমের খাবার দাবার নিয়ে আমি পাপি অধিকারী এসেছি নন্দিনী রান্নাঘরে।
নন্দিনীর খাবার দাবার টেস্ট করলাম, হরেক রকমের মজার মজার রান্না। আমি দেখি আপনারাও দেখবেন নন্দিনী রান্নাঘর, শনিবার দেখবেন কিন্তু ভুলবেন না যেন। নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল ৫টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আমি অনামিকা সাহা, আমি এসেছি নন্দিনীর রান্নাঘরে এবং সেখান থেকে আপনাদের জানাচ্ছি যে এই নন্দিনীর রান্নাঘরে দারুণ দারুণ সব রান্না হয়, আপনারা দেখবেন অবশ্যই শনিবার বিকেল ৫টায় হয়। আমি মিস করি না, আমি দেখি, কারণ দারুণ দারুণ রেসিপি পাবেন আর ভালো করে বাড়িতে সেগুলো রান্না করবেন, দেখবেন আমার কথা কতটা সত্যি। নন্দিনীর রান্নাঘর প্রতি শনিবার বিকেল ৫টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা, কথা মতো আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর সকালে জলসা অনুষ্ঠানে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলছি আপনারাও চাইলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, আপনার প্রতিভা প্রকাশ করতে পারেন নাচ গান এবং আবৃত্তির মধ্য দিয়ে। তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আমাদের সাথে, স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন আর চলে আসুন আপনার প্রতিভা প্রকাশ করতে আমাদের সাথে কিছুটা সময় আড্ডা দিতে। ঠিক যেমন আজ উপস্থিত হয়েছে আমাদের সাথে নৃত্যশিল্পী অন্বেষা। অন্বেষা, তুমি তো নাচ করেও দেখাচ্ছ, আমাদের কথাও শোনাচ্ছ, আমি জানতে চাইব যে এখানে এসে তোমার কেমন লাগছে চ্যানেল ভিশনের স্টুডিওতে এসে? এখানে আসা, এখানে এসে আমার প্রচন্ড খুব ভালো লাগছে, মানে বলে প্রকাশ করার মতো। এবং তার জন্য তুমি ধন্যবাদ কাকে জানাচ্ছ, তোমার মা বাবাকে? বাবা মাকে তো জানাবোই, এখানকার স্টুডিওতে যারা যারা রয়েছে তাদেরকে সকলকে জানাবো এবং বিশেষ করে আপনাকেও জানাবো। আমি অন্বেষার কথা শুনলাম, ভীষণ ভালো লাগলো। আমি চলে যাব অন্বেষার পরবর্তী নাচে। পরবর্তী নাচ তুমি কি করে দেখছো? পরবর্তী নাচ আমি মাগো তুমি সর্বজন। বাহ, মানে প্রত্যেকটা গানেই একটা আরতি বন্দনা, একটা দুর্গাপূজোর গন্ধ, দুর্গাপূজোর আনন্দ সবকিছু মিলেমিশে আছে ওর গানের নাচে। একটা পুজো স্পেশাল পর্ব আমাদের তুমি উপহার দিচ্ছ, তো তাহলে তোমার নাচ দেখে নেই। হৃদয় জুড়ে
বাহ কি সুন্দর সুন্দর তুমি নাচ করে দেখাচ্ছ, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার ভালো লাগাটা, মানে এক রাস মুগ্ধতায় ভরে উঠছে মন। এমন একটা সুন্দর সকালে হাজার হাজার দর্শক বন্ধুদের তুমি নাচ করে দেখাচ্ছ, যারা তোমার নাচ দেখছে একদম টিভির পর্দার ওপার থেকে, তারা হয়তো চায়ের কাপে চুমুক দিতে দিতে এই সকালটা উপভোগ করছে। তুমি বন্ধুদের সাথে অনেক ঘোরাফেরা করো, আড্ডা দাও, তো তারা কি কোনোদিনও নাচ করার জন্য আবদার করে যে একটা নাচ করে দেখা তো আমরা দেখব? বন্ধুদের সাথে সেভাবে তো ঘোরা হয় না, ওই তো স্কুলে, হ্যাঁ মাঝে মধ্যে। আচ্ছা আমরা জানি, বা আমি ব্যক্তিগতভাবে জানি, অন্বেষা কিন্তু বিভিন্ন অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে পুরস্কার অর্জন করেছে, তো সেই স্মৃতিগুলো যদি একটু বলো আমি দর্শক বন্ধুদের। তুমি হ্যাঁ অনলাইন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং সেখানেও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে দিয়েছি, আর এমনি অফলাইনেও মানে অংশগ্রহণ করেছি, সেখানেও কিছু না কিছু হয়েছে, এবং ডান্স হল টি-20তেও প্রোগ্রাম করেছি, ওখানে আমি সেকেন্ড হয়েছি। বাহ, মানে বিভিন্ন চ্যানেলে অংশগ্রহণ করেছো, সেখান থেকে সম্মান এবং উপহার দুই পেয়েছো। তো আমরা যখন গৃহবন্দী ছিলাম বেশ কয়েকটা দিন, তখন মনে হয় অনলাইন নাচের যে প্রচলন সেটা মনে হয় বেশি বেশি করে এখনো যদিও হচ্ছে, কারণ সেই ধারাটা অব্যাহত রয়েছে, সেই ধারাটা জারি রয়েছে। তো আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে আমাদের শিল্পীর জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি সার্টিফিকেট এবং একটি মেমেন্টো হাতে তুলে দেব। চ্যানেল ভিশনের পক্ষ থেকে একটি সার্টিফিকেট একটি মেমেন্টো তোমার জন্য, এবং বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি কুপন, গিফট কুপন। আর আজকের এত সুন্দর তুমি নাচ করে দেখালে, আজকে পুজো স্পেশাল এপিসোড করার জন্য ছোট্ট একটি উপহার তোমার জন্য, এবং অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা শিল্পীর জন্য। এবং আরও একবার তোমাকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে আসার জন্য, ধন্যবাদ জানাই সমস্ত টেকনিশিয়ান বন্ধুদেরকে, ধন্যবাদ জানাই সমস্ত দর্শক বন্ধুদেরকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকালের জলসা অনুষ্ঠান প্রতিদিন চ্যানেল ভিশনের পর্দায় দেখতে থাকবেন। নমস্কার।